নাটোরে বৃদ্ধ বাবাকে পিটিয়ে মারলো মেয়ে। নাটোরের সিংড়ায় মেয়ের লাঠির আঘাতে শামসুল আলম নামে ষাটোর্ধ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার 28 অক্টোবর সকাল 11টার দিকে উপজেলার শেরকোল এলাকায় এই ঘটনা ঘটে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, প্রায় 2 বছর আগে তালাকপ্রাপ্ত বাক প্রতিবন্ধী কোহিনুর বেগম তার বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। বিভিন্ন সময় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র চাওয়ায় বৃদ্ধ বাবা শামসুলের সাথে তার মনমালিন্য চলছিল। মাঝে মধ্যেই কোহিনুর তার বাবার সাথে বিবাদে জড়িয়ে পড়ত। এরই ধারাবাহিকতায় আজ ঝগড়ার এক পর্যায়ে কোহিনুর তার বাবাকে পাশে থাকা বাঁশের লাঠি দিয়ে সজোরে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই বাবা শামসুল আলমের মৃত্যু হয়। ঘটনার পর পালিয়ে যায় কোহিনুর বেগম। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ধৈর্য ধারণ করে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তথ্যবহুল মূল্যবান ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সিমটু টিভি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আরও ফলো করতে পারেন সিমটু টিভি ফেসবুক পেজ।